করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা 800 ছাড়ালো আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাতে নানা জটিলতা চাপ দিয়ে ক্রু পাঠানোর সুযোগ নেই ইচ্ছে করলে ওয়ান থেকে যে কেউ যে কোনো জায়গায় মুভ করতে পারবে এটার আসলে সুযোগ নাই যারা যাবে এটা ভলান্টারি হতে হবে এবং তারা ফিরে আসার পর তাদেরকে কোয়ারেন্টাইন করতেই হবে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন চীন ফেরত ছাত্রের দেহে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তার কোনো সর্দি ছিল না কাশি ছিল না হাসি ছিল না জ্বর ছিল না অন্যান্য ভাইটাল সাইন পরীক্ষা করে তাকে মোটামুটি সুস্থ অবস্থায় পাওয়া যায় এই পর্যন্ত 54টি নমুনা পরীক্ষা করেছি যেখানে আমরা কোনো করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন এবার অন্যান্য শীর্ষ সংবাদ নাশকতার দুই মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল সহ বিএনপির 35 নেতা বেগম জিয়ার মুক্তি দাবিতে আইনজীবীদের মানববন্ধন আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়ার জামিন হচ্ছে না সরকারের হাত নেই মন্তব্য আওয়ামী লীগের আন্দোলনের নামে সন্ত্রাস হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনীকে আরও দক্ষ করে তুলতে কাজ করছে সরকার মিরপুর সেনানিবাসে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ময়মনসিংহে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে মায়ের সামনে থেকে ডেকে নিয়ে দুই শিক্ষার্থীকে র্যাগিং প্রতিবাদে বিক্ষোভ বিচার দাবিতে 24 ঘন্টার আল্টিমেটাম এবং দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত ইতিহাস সৃষ্টির আশা ইয়াং টাইগার সমর্থকদের বেড়েই চলেছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা চীনে একদিনে আরও অন্তত 90 জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 813 জনে এর মধ্যেই চীনের বেশ কয়েকটি প্রদেশে এখনও হাজার হাজার বাংলাদেশি অবস্থান করছেন যাদের বেশিরভাগই শিক্ষার্থী করোনা ভাইরাসের কারণে তারা চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এদিকে করোনা ভাইরাসে বিপর্যস্ত চীন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে রয়েছে নানা জটিলতা দেশটির তিনটি শহরে বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে কিন্তু হুবেই প্রদেশ থেকে ওই শহরগুলোর দূরত্ব বেশি হওয়ায় সরাসরি বিমান পাঠানো এখনই সম্ভব হচ্ছে না ঝুঁকি থাকায় কেবিন ক্রু বা পাইলটরাও যেতে চাচ্ছেন না সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে উহানে পরিচালিত ফ্লাইটের ক্রুদের কেন পাঠানো হচ্ছে না এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন কাউকে চাপ প্রয়োগ করে নয় বরং স্বেচ্ছায় সেবা দিতে চায় এমন কর্মী পাঠাতে হবে চীনে দেশে ফেরার পর যাত্রীদের সঙ্গে কোয়ারেন্টাইন করতে হবে ক্রু পাইলটদেরকেও আমাদের ডেস্টিনেশন হচ্ছে গঞ্জে ইচ্ছে করলে ওয়ান থেকে যে কেউ যে কোনো জায়গায় মুভ করতে পারবে এটার আসলে সুযোগ নাই যদি আমাদের কোনো সাপোর্ট লাগে অ্যাজ এ অপারেটর হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্স যে কোনো সময় গভর্নমেন্টের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে ডিসিশন হচ্ছে গভর্নমেন্টের এবং অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে রেগুলেটরি অথরিটি সেটা বাংলাদেশ সিভিল এভিয়েশনে বরং স্বেচ্ছায় সেবা দিতে চাইলেই পাঠানো উচিত চীনে নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা চলমান প্রক্রিয়া এয়ারলাইন্সে যারা যাবে এটা ভলান্টারি হতে হবে এবং তারা ফিরে আসার পর তাদেরকে কোয়ারেন্টাইন করতেই হবে এয়ারলাইন ম্যানেজমেন্টের লোক হিসেবে আমি এখান এরকম সিচুয়েশনে আমি কার উপর এটা চাপিয়ে দিতে দেওয়ার পক্ষপাতি না বিশ্লেষকরা বলছেন এখনও ঢিলাঢালাভাবে স্ক্রিনিং কার্যক্রম চলছে বিমানবন্দর আর স্থলবন্দরগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে না পারলে ঝুঁকিতে বাংলাদেশও জুবায়ের ফয়সাল সময় সংবাদ ঢাকা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন চীন ফেরত ছাত্রের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি সকালে 12 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার দেবেন্দ্রনাথ সরকার সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন এর আগে জ্বর নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি চীন ফেরত ছাত্রকে পরীক্ষা নিরীক্ষার জন্য মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার দেবেন্দ্রনাথ সরকারকে আহ্বায়ক করে 12 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় ওই ছাত্রকে পরীক্ষা নিরীক্ষার পর বোর্ডের প্রধান জানান ছাত্রের জ্বর সর্দি কাশি নেই তারপরও আইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে শনিবার রোগতত্ত্ব রোগ নির্ণয় ইনস্টিটিউটের কর্মীরা ওই ছাত্রের নমুনা সংগ্রহ করে রোগীকে বিশেষ ব্যবস্থায় একটি ওয়ার্ডে রাখা হয়েছে চিকিৎসক ও নার্স ছাড়া কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না গত 29 জানুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন ওই ছাত্র
পরীক্ষা করার পর দেখা যায় যে রোগীর শরীরে কোনো ধরনের ভাইরাসের বা করোনা ভাইরাসের কোনো লক্ষণ প্রতিপন্ন হয় না, তার কোনো সর্দি ছিল না, কাশি ছিল না, হাসি ছিল না, জ্বর ছিল না, তার নাড়ির গতি, তার রক্তের চাপ এবং অন্যান্য ভাইটাল সাইন পরীক্ষা করে তাকে মোটামুটি সুস্থ অবস্থায় পাওয়া যায়। এবং ভাইরাস পরীক্ষা করার জন্য আমরা আইডিসিআরে সংবাদ দিয়েছি এবং সেখান থেকে লোক এসেছেন গতকালকে এর রক্ত নিয়ে গেছে পরীক্ষা করার জন্য। এটা রিপোর্ট আমাদেরকে দুই দিনের মধ্যেই ওনার সরবরাহ করবেন। রক্তের রিপোর্ট পেলে পরে আমরা বুঝতে পারবো যে বা এ ব্যাপারে আরও ক্লিয়ার হতে পারবে। আজকে পর্যন্ত 54টি নমুনা পরীক্ষা করা হয়েছে, কোনো নমুনাতেই করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক ডক্টর মির্জাদি সেব্রিনা ফ্লোরা। দুপুরে মহাকালীতে আইইডিসিআর কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। চীন ফেরত বাংলাদেশি ছাত্রের বর্তমান অবস্থা ভালো, তার মধ্যে তখনও কোনো আসলে খুব সেরকম কোনো লক্ষণ উপসর্গ ছিল না, তার জ্বর কাশি কোনোটিই ছিল না, তার এক ধরনের শ্বাসকষ্ট ফিল করছিলেন, সেই কারণে তাকে আমরা অবজারভেশনে নিয়েছি এবং তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সন্দেহজনক বা পরীক্ষাধীন আছেন এমন ব্যক্তির গোপনীয়তা বজায় রাখা কিন্তু আমাদের সবার জন্য খুবই জরুরিভাবে করণীয়। অন্য প্রসঙ্গ, শাহপাক থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 35 নেতাকর্মী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তাদের জামিন দেন। এদিকে বেগম জিয়ার মুক্তি দাবিতে আদালতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। শাহবাগ থানায় করা নাশকতার দুই মামলায় জামিনের জন্য রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। হাইকোর্টের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাদের আইনজীবী। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। দুপক্ষের শুনানি শেষে সিনিয়র জজ কে এম ইমরুল কায়েস মির্জা ফখরুল সহ 35 জনকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এইরকম আজগুবি মামলা এই সরকার 2014 থেকে এ পর্যন্ত বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দিয়েছে, এই মামলাও তার একটা নতুন সংস্কার। যেহেতু মামলাটা তদন্ত করে চার্জশিট বিজ্ঞপ্তি দাখিল করেছে, সুতরাং এই মুহূর্তে ভিত্তিহীন বলাটা সঠিক না। এই মামলা তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং সাক্ষ্য প্রমাণের জন্য বিচারের জন্য দিন ধার্য হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়ার জামিন হচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। এতে সরকারের হাত নেই উল্লেখ করে আন্দোলনের নামে সহিংসতা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিভিন্ন স্থানে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা একথা বলেন। রোববার দুপুরে রাজধানীর পিআইবি মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের নামে বিএনপি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা বিক্ষোভ করতেই পারেন, কিন্তু সেই বিক্ষোভটি কার বিরুদ্ধে সেটি হচ্ছে প্রশ্ন। সেটিকে আদালতের বিরুদ্ধে, কারণ আদালতেই বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে। এই বিক্ষোভ তো তাহলে আদালতের বিরুদ্ধে। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির আইনজীবীদের নিজেদের অন্তর্কোন্দল আর ব্যর্থতার কারণে বেগম জিয়ার মুক্তি হচ্ছে না। তারা 401 ধারায় দরখাস্ত দিয়ে সরকারের উপর বলবেন যে সরকার কিছুই করছে না। সরকারের কিন্তু কিছুই করার নাই, সব কিছুই কিন্তু আদালতের উপর নির্ভরশীল। দরখাস্ত তারা দেবেন, নির্দিষ্ট কারণে তারা দ্বন্দ্ব স্থগিত রাখার জন্য সরকারের কাছে দরখাস্ত দিবেন, সরকার আদালতের মাধ্যমে আদালতের মতামতের প্রেক্ষিতেই সেই দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর করতে পারে। একই সভায় দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আন্দোলনের হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। বিএনপি জামাতকে ভয় পায় না, কোনো আন্দোলন করে কোনো এই করে তা কিছু করতে পারবে, কিন্তু আমরা অন্তত চাই শেখ হাসিনার বিজয়কে ধরে রাখার জন্যে অবশ্যই ভোটারকে ঘরে ভোটকে আনতে হবে আর ভোটার বান্ধব হতে হবে। একই দিন সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতা করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এটা কোনো রাজনৈতিক মামলা হয়নি, কাদের রাজনৈতিকভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই যা সরকার করতে পারে। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করবেন
সেটা কিন্তু সমুচিত জবাব দেয়া হবে এবং সেজন্য আপনাদেরকে এটা মনে রাখতে হবে যদি জ্বালাও পোড়াও আন্দোলনের নামে কোনো সহিংস পদক্ষেপ আপনারা নিতে যান সে অবস্থা আইন প্রয়োগকারী সংস্থা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দক্ষতার সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল পদ্ধতি দিয়ে সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবেলা করতে হবে। সকালে মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ডো স্টাফ কলেজের গ্র্যাজুয়েশনের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সশস্ত্র বাহিনীর মধ্য স্তরের নির্বাচিত কর্মকর্তাদের কমান্ডো স্টাফ পর্যায়ে দায়িত্ব পালনে দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে গড়ে তোলা হয় সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ। প্রতি বছর এখানে উচ্চতর পর্যায়ের প্রশিক্ষণ নিতে অংশ নেন দেশ বিদেশের কর্মকর্তারা। রোববার সকালে 2019-20 শিক্ষাবর্ষের কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দিতে মিরপুর সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সেনাবাহিনীর 125 জন, নৌবাহিনীর 34, বিমান বাহিনীর 22 কর্মকর্তার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইন্দোনেশিয়া, সৌদি আরব সহ 23 দেশের 57 জন কর্মকর্তা ও 241 জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে তিনি বলেন, দেশের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার। সার্বভৌমত্ব নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষা মন্ত্রী। সবসময় এটাই প্রচেষ্টা ছিল যে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে উন্নত এবং আধুনিক করে গড়ে তুলব। আর সেই সময় প্রথম ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ওয়ার কলেজ আমি প্রতিষ্ঠা করি। খুব স্বল্প সম্পদের মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম, সেটা আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুরু করলে পারা যায়, এটা হলো বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অবদান রাখছে, কাজেই তাদেরকে আমি সম্পূর্ণ আধুনিকভাবে গড়ে তুলতে চাই, যে কোনো দেশের সাথে যেন তাল মিলিয়ে চলতে পারে। সন্ত্রাসবাদের ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখে কাজ চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মানুষের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী। আমাদের সবথেকে বড় একটা সৌভাগ্য হলো যে আমাদের সশস্ত্র বাহিনী যেখানেই কাজ করছেন সেখানে তারা সুনাম অর্জন করছে। এবং তাদের একটা সবথেকে বড় জিনিস যেটা, যে শুধুমাত্র একজন সামরিক অফিসার হিসেবে না, যে মানবিক গুণাবলী আছে, সেই মানবিক গুণাবলীর মাধ্যমে স্থানীয় জনগণের হৃদয়ে তার একটা স্থান করে নিচ্ছেন, সেজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পরে কোর্স সম্পন্ন করা দেশি বিদেশি গ্র্যাজুয়েটদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। কমান্ডার দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। যুব বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। স্বপ্নিল ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইয়াং টাইগার্সরা। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। জায়ান্ট স্ক্রিনে যুব বিশ্বকাপের ফাইনাল উপভোগে রাজধানীর বিভিন্ন স্থানে নানা আয়োজন করেছেন সমর্থকরা, সেই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার মেহেদী নাইম। নাইম, জয়ের সুবাস, যেই বাংলাদেশ যেই কাঙ্ক্ষিত জয়ের জন্য অপেক্ষা করছে সেই সুবাস কিন্তু ছড়িয়ে পড়েছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতেও। এখানকার শিক্ষার্থীরা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে খেলা দেখার জন্য জায়ান্ট স্ক্রিনে। আজকে সুন্দর ওয়েদারের জন্য এখানে এলইডি প্রজেক্টর লাগানো হয়েছে, সাধারণ প্রজেক্টর না লেগে ধীরে ধীরে দর্শকের সংখ্যা বাড়তে থাকবে ক্লাস শেষ হওয়ার পরে। তো এর আগে টসে জিতে কিন্তু বাংলাদেশ দুর্দান্ত বলিং শুরু করেছে। এর আগে 4টি ফাইনালে যারা টসে জিতেছে তারা বোলিং করেছে, তারাই কিন্তু সেই দলটি চ্যাম্পিয়ন হয়েছে। তো আমার সাথে এখন আছেন এখানকার বেশ কিছু শিক্ষার্থীরা, তারা খেলা দেখতে আসছেন, তো আমরা তাদের প্রত্যাশাগুলো শুনবো। আপু, আজকে বাংলাদেশ টসে জিতে বোলিং করছে, এর আগে ভারত একটা বড় একটা গেরো ছিল, মানুষ হলো কেমন করবে বাংলাদেশ, কী মনে হচ্ছে? যেহেতু প্রথমেই বোলিংটা পেয়েছে, কম রানের মধ্যে আটকে নেবে সেই বোলিংটাকে, এবং ভারতের সাথে আমাদের বাংলাদেশের হারার যে একটি দুর্ভাগ্য ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাকে ভেঙে আমরা জয়ের হাসি একসাথে হাসবে টিএসসিতে। বাংলাদেশের ম্যাচ থেকে ভারতের সাথে রেজাল্ট যেমনই হোক না কেন, বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আশা করছি এবার রেজাল্ট অনেক ভালো হবে, পুরো জাতি আশা করে আছে। এবার আন্ডার-19 টিম অনেক ভালো খেলে এ পর্যন্ত এসেছে এবং ইনশাআল্লাহ আমরা এবার জিতব। বোলিং করেছে বাংলাদেশ, কেমন বোলিং করা উচিত?
বোলিং যে লাইনগুলো মানে যে লাইনে বোলিং করতেছে বর্তমানে সাকিব, শরীফুল, রকিবুল আছে, ওদের যে লাইন আপ বর্তমানে খুবই বেস্ট, এবং এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে আমরা, আমার কাছে মনে হয় বাংলাদেশ জিতবে, এবং বেস্ট ডিসিশন ছিল বোলিং নেওয়াটা। ধন্যবাদ। কত রানের মধ্যে আটকে ফেলা উচিত ইন্ডিয়ার মতো শক্ত একটা টিমকে? তো আমাদের ব্যাটিং লাইন আপ অনেক ভালো, আমরা যদি 250 অথবা 280 ভিতরে প্যাকেট করতে পারি তাহলে অবশ্যই আমরা জেতার সম্ভাবনা অনেক বেশি। আজকে একটু আয়োজনটা নিয়ে শুনবো আমরা ঢাকা নিউজের ডাকসুর সদস্যদের কাছে, আজকে কেমন আয়োজন ছিল? আচ্ছা, আপনারা জানেন যে যে কোনো বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে আমাদের বাংলাদেশ এবারই ফাইনালে গেল, এবং সেই তারা থেকে আমরা এই বড় আয়োজনটি করেছি যাতে আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে একই প্ল্যাটফর্মে আমরা খেলাটি দেখতে পারি। আশা করি খুব ভালো জমায়েত হবে এবং খুব ওকে জাবরিন, এই ছিল এখানকার সবশেষ। আশা করি বাংলাদেশ আজকে জিতবে এবং ধীরে ধীরে এখানকার দর্শক আরও বাড়বে, তো বাংলাদেশ জিতুক এটাই কামনা। জাবরিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে জায়ান্ট স্ক্রিনের খেলা দেখার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদিনাই। দুপুরের সময়ে আরো থাকছে। ঢাকায় গেল দুবছরে মাত্র 11 দিন ছিল বিশুদ্ধ বাতাস, শ্বাসতন্ত্রের নানা জটিল রোগে আক্রান্ত নগরবাসী, নেমে আসতে পারে ডেঙ্গু বা করোনার চাইতেও ভয়াবহ বিপর্যয়। ইভিএমই বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক ভোটিং মেশিন বলে দাবি এর উদ্ভাবকদের। বিএনপির টেকনিক্যাল কমিটির সবগুলো অভিযোগে ভিত্তিহীন বলেও তাদের যুক্তি। প্রয়োজনে এসব মেশিন নিয়ে অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারা। রিপোর্ট রাশেদ লিমনের। শুরু থেকেই ইভিএমে আপত্তি ছিল বিএনপির। জাতীয় নির্বাচনের ছোট পরিসরে হলেও দলটি ছিল এর বিপক্ষে। চট্টগ্রাম উপনির্বাচনেও বিরোধিতা করে তারা। সবশেষ ঢাকার 2 সিটিতে শতভাগ ইভিএমের ভোটেও আপত্তি জানায় বিএনপি। নির্বাচনে অংশ নিলেও ইভিএম নিয়ে বরাবরই ইসির দ্বারস্থ হয়েছিলেন দলটির প্রতিনিধিরা। সবশেষ সিটি নির্বাচনে কয়েকদিন আগেও এই ইভিএম মেশিনের বেশ কিছু ত্রুটি তুলে ধরেন তারা। পরাজয়ের পরে এই মেশিনকেই দুষছেন বিএনপি নেতারা। বিএনপির টেকনিক্যাল কমিটির অভিযোগ, ভোটাররা যে প্রতীকই ভোট দিক না কেন প্রোগ্রাম আগে থেকেই সেট করে রাখলে ভোট পড়বে নির্দিষ্ট প্রতীকেই। আমি প্রার্থী 2-এ ভোট দিই আর 3-এ ভোট দিই, আমার যদি প্রোগ্রামিং করা থাকে প্রার্থী 1-এর প্রতীকে ভোটগুলো অ্যাড হবে, সেই ক্ষেত্রে আর আমার করার কিছু নাই তো। কিন্তু বাস্তবতা আসলে কি? ইভিএম মেশিনের উদ্ভাবকরা বলছেন যেহেতু এই মেশিনে কেবল চিপের মাধ্যমে ভোটার ডাটা ছাড়া অন্য কিছু যুক্ত করার ব্যবস্থা নেই কিংবা নতুন করে সফটওয়্যার ইনস্টল করাও সম্ভব না, তাই এমন অভিযোগ অযৌক্তিক। এই ডিভাইসগুলির মধ্যে কিন্তু কোনো সফটওয়্যার নেই, এই ডিভাইসগুলি শুধুমাত্র ডেটা ফাইল, কাজে ডেটা ফাইলের মধ্যে কোনো সফটওয়্যার এমবেডেড করে দেওয়া সম্ভব না। আর প্রথমত মেশিনও তো সম্ভব নাই, কারণ মেশিন কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ের সময় তৈরি করা হচ্ছে এবং এই মেশিনটা কিন্তু 10 বছর ধরে ইউজ হচ্ছে, কেউ জানে না যে মেশিনটা কোথায় ইউজ হবে। আবার বিএনপি বলছে প্রতিটি কক্ষের আলাদা ফলাফল যখন একসাথে প্রিন্ট দেওয়া হয় চাইলে তখন তা পরিবর্তন সম্ভব। কাউন্ট করার জন্য আপনাকে মাস্টার মেশিনে যেতে হবে, আর মাস্টার মেশিনে যেতে গেলে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের যে স্লট এর ভিতরে ঢুকানো কার্ডটা, সেই কার্ডটাই যথেষ্ট। তবে যুক্তি দিয়ে এই অভিযোগকেও উড়িয়ে দিলেন ইভিএম সংশ্লিষ্টরা। এখানে দেখেন মাস্টার মেশিন বলে আসলে কোনো মেশিন নাই, সবগুলি মেশিনই একই ধরনের মেশিন, একই প্রোগ্রাম সেট করা আছে। তো স্বাভাবিকভাবেই যখন প্রিজাইডিং অফিসার উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বোর্ডটা কাউন্ট করেন বা প্রিন্ট আউটটা বের করেন, তখন প্রিজাইডিং অফিসার হয়তো অনেকগুলি মেশিনে না গিয়ে উনি একটা মেশিনে বসে কার্ডটা ঢুকাই কিন্তু প্রিন্ট আউটটা বের করতেছেন। তিনি বলেন বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক ও নির্ভরযোগ্য পদ্ধতি এই ভোটিং মেশিন, এখানে ভোটার ছাড়া কোনোভাবেই ভোট দেওয়া সম্ভব নয়, আর এর ব্যত্যয় হলে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের খোঁজ খবর নিতে মা এসেছিলেন ছাত্রীনিবাসে, তার সামনে থেকে ডেকে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী লিওনাকে র্যাগিংয়ের নামে নির্যাতন করে সিনিয়র ছাত্রীরা। নির্যাতনে সে অজ্ঞান হয়ে যায়। ইমরান নামে আরেক শিক্ষার্থীও র্যাগিংয়ের শিকার হয়ে বর্তমানে মানসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। এদিকে র্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছো, বিসির নাম জানো না, ইংলিশে বানান করো, তুমি এড্রেস পড়ছো কেন, বিভিন্ন ধরনের মানসিক টর্চার করছো, ওকে
এক ঘন্টা পরে ও যখন আসছে চোখের পাশ দিয়ে রক্ত ধরতেছে আমার মেয়ের, আর মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে আমার মেয়ে। নিজের সামনে থেকে ডেকে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েকে র্যাগিং এর নামে নির্যাতন করা হয়, সে ঘটনা বলতেই কান্নায় ভেঙে পড়েন মা সুলতানা জাফরিন নিগার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। র্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে রোববার সকালে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে জড়ো হন তারা। আগে থেকে যদি এটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হতো, কোনো পদক্ষেপ নেওয়া হতো, তাহলে এত দূর এটা আগাতো না। তারা আমাদের এইভাবে মানসিক নির্যাতন করে, আমাদের স্বপ্ন পূরণে আমাদের ব্যাঘাত ঘটে, এইভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ম্যানা শেখানোর নামে এভাবে র‍্যাগ দেওয়া হয় কিংবা মানসিকভাবে তার উপর টর্চার করা হয়, সেই ট্রমাটা তার মধ্যে অনেক দিন পর্যন্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ে এই র‍্যাগ নামক অভিশাপ যেন আর বিশ্ববিদ্যালয়ে না থাকে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন শিক্ষকরাও। এই ঘটনাটি আমাদের নজরে আসার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয়ের নির্দেশে একটি তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হয় এবং তারা যাতে শাস্তি পায় এবং বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং যাতে বন্ধ হয়। গত 5ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ফারহানা রহমান লিওনা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরানকে আচরণ শেখানোর নামে র‍্যাগিং করা হয়। এতে প্রচণ্ড মানসিক চাপে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়। আরেকটা নিউজ দেখতে পেলাম, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে র‍্যাগিং এর নামে শারীরিক ও মানসিক নির্যাতন করার প্রতিবাদে আজকে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে এবং সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা এখানে মানববন্ধন করে এবং মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। 24 ঘন্টার মধ্যেই তারা এই যে 2 শিক্ষার্থীকে যারা নির্যাতন করেছে র‍্যাগিং এর নামে তাদের বিচার দাবি করেছে এবং এর 24 ঘন্টার মধ্যে যদি বিচার না করা হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে যারা এখানে আন্দোলনকারী তারা জানিয়েছেন। প্রসঙ্গত আমি একটু জানিয়ে রাখতে চাই যে গত বুধ এবং বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্ট বিভাগের শিক্ষার্থী লিওনাকে তার মেসে যে ছাত্রীবাস আছে সেই ছাত্রীবাসে তার মায়ের সামনে থেকে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের 13 ব্যাচের ছাত্রীরা তাকে ম্যানার শেখানোর নামে নির্যাতন করে এবং মানসিক এতটাই নির্যাতন করা হয় যে তাদের রুম থেকে বের হয়ে শিক্ষার্থী সিঁড়ির পাশে একটি রুমে পড়ে যায়, সিঁড়ির পাশে পড়ে যায় এবং পড়ে গিয়ে আহত হয়, তার মুখমণ্ডলে আঘাত লাগে এবং কেটে রক্ত বের হয়ে যায় এবং পরে এখান থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রী এবং যারা সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তাকে দ্রুত ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং একইভাবে কম্পিউটার বিভাগের এক শিক্ষার্থী ইমরান, তাকেও নির্যাতন করা হয়, তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আমরা আজকে এই মানববন্ধনে এসেছিল সেই ছাত্রী, তার অবস্থা যে দেখেছি তার শারীরিক অবস্থা অনেক খারাপ এবং ইমরানকে ঢাকার একটি মানসিক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি তদন্ত করছে এবং আজ তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে আমাদের জানিয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে হারুন রশিদ জানাচ্ছিলেন নির্যাতন এবং র‍্যাগিং মুক্ত ক্যাম্পাসের দাবিতে যে বিক্ষোভ আন্দোলন চলছে সে বিষয়ের খবরাখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট 5 ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সকালে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রূপালী সোনালী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, BDBL, জনতা ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা। পুঁজিবাজারে রূপালী ব্যাংকের শেয়ার 25% উন্নীত করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন সেপ্টেম্বর মাসের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজারে উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। একটা জায়গায় শুধু আমাদের সবসময় আমরা চিন্তাগ্রস্ত সেটি হচ্ছে আমাদের পুঁজিবাজার নিয়ে। আমাদের দেশের পুঁজিবাজার আমাদের অর্থনীতির সাথে মনে হয় যেন অ্যালাইন না। আমাদের আইনি কিছু অসুবিধা ছিল, আমরা সেই আইনি কাঠামোগুলো আমরা ঠিক করছি। প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ এগুলো বাড়াতে হবে,
তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে গেলে সরকার কাছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো পুঁজিবাজারে আসা উচিত সেগুলোকে আমরা পুঁজিবাজারে নিয়ে আসব। দিন দিন বিষাক্ত হয়ে উঠছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের বায়ু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দক্ষিণ পশ্চিম এশিয়ায় প্রতি তিনজনের দুইজনই মারা যায় বায়ু দূষণজনিত রোগে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম অসুস্থ জাতি হিসেবে বেড়ে উঠবে। তারা বলছেন, করোনা কিংবা ডেঙ্গুর চেয়ে বায়ু দূষণ বাংলাদেশের জন্য শতগুণ বেশি হুমকি। রিপোর্ট মাহমুদ রাকিবের। খোলা আকাশে কুণ্ডুলি পেঁচিয়ে উঠছে অসংখ্য ইটভাটা আর শিল্প কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়া, যার সঙ্গে যুক্ত হচ্ছে নির্মাণ কাজ, পোড়া বর্জ্য আর রাস্তার দূষিত ধুলা, যা প্রতিনিয়ত গ্রহণ করে ঝুঁকিতে পড়ছে নগরবাসী। এত বেশি ধুলাবালি সেখানে মাস্ক ইউজ করতে পারতেছেন না, ইউজ করলেও আপনার কোনো উপকারে আসতেছে না। এমন কাউকে পাবেন না যার লাঞ্চে সমস্যা নাই। তো এটা কেন? এটা হচ্ছে আমাদের ধুলাবালি বাতাস, এই কারণেই শ্বাসকষ্ট হচ্ছে, সর্দি কাশি হইতেছে। এ প্রতিকারের তো কোনো ব্যবস্থা নাই, ওই আমাদেরকে নিজেরাই নিজেদের প্রোটেকশন নিয়ে থাকতে হচ্ছে। গবেষকরা বলছেন, শুধু ঢাকা নয়, এখন পুরো দেশই বায়ু দূষণের সর্বোচ্চ হুমকিতে রয়েছে। এসবের প্রভাবে প্রতি বছর শুধু বাংলাদেশেই পৌনে 2 লাখ লোক মারা যাচ্ছে বলে তথ্য দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন গবেষণায় দেখা যায়, বায়ুমান সূচক 0 থেকে 50 পর্যন্ত আদর্শ হলেও গত কয়েক বছরে ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে বেশিরভাগ সময়ই তা ছিল 200 থেকে প্রায় 500 পর্যন্ত। 2018 ও 2019 সালে মাত্র 11 দিন বিশুদ্ধ বাতাস গ্রহণ করেছে ঢাকাবাসী। তারা বলছেন, বিষয়টি যেহেতু সিদ্ধান্তের, সরকারিভাবে বায়ু দূষণ রোধে পদক্ষেপ নিতে হবে। নির্মল বায়ু প্রদান করা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশের বায়ু দূষণের বর্তমান অবস্থা, করোনা ভাইরাস বা অন্যান্য যে রোগের কথা আমরা শুনছি সেগুলো থেকে আরো বেশি মারাত্মক। শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণ এতটাই প্রকট আকার ধারণ করেছে যা মাস্ক দিয়ে আর প্রতিরোধ সম্ভব নয়। উন্নত চিকিৎসার চেয়ে এখন দেশের বায়ু দূষণ রোধ বেশি জরুরি বলেও মনে করেন তারা। এই এনভায়রনমেন্ট হেলথ হ্যাজার্ড রিলেটেড প্রবলেমসগুলো কিন্তু মাল্টিপল, সুতরাং এই মাল্টিপল চিকিৎসা কিন্তু আপনি দিতে পারবেন না। এই ঝুঁকি বড়রা যতটা সম্ভব মোকাবেলা করতে পারে, ছোটদের পক্ষে কিন্তু সেটা মোকাবেলা করা বেশ অসম্ভব। যে কোনো বয়সের মানুষের জন্যে লাংস হেলথটাকে নষ্ট করে দেয়। ক্যাপস এর তথ্য অনুযায়ী 2013 থেকে 2019 সাল পর্যন্ত দেশে শীতকালে আদর্শ বায়ুমানের চেয়ে প্রায় 12 গুণ ও বর্ষাকালে তা বেশি ছিল প্রায় 2 গুণ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে আগুনে মোবাইল মার্কেটের 2টি দোকান পুড়ে গেছে। এ সময় দগ্ধ হন এক বিক্রয়কর্মী। শোরুমের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে রাজশাহী রানীবাজার মোবাইল মার্কেটে একটি দোকানে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে জানায় মার্কেট কর্তৃপক্ষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মোবাইল ফোনের 2টি দোকান পুড়ে যায়। অনেকগুলো তার পুড়ে গেছে এবং বোর্ডটাও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে যে গোলযোগের কারণে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে। এদিকে আগুনের সময় দোকানে প্রবেশের পর দগ্ধ হন ফয়সাল নামে এক কর্মী। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হয়। ডিলারের যে ছেলে ছিল উনি গেট খুলে ঢুকছে, দেন লাইন দিয়েছে, লাইন দেওয়ার পর একটা সাউন্ড হয়, মানে বাস্ট হয়। বাস্ট হওয়ার পর কিছুক্ষণ পরে যেই শাটার গেটটা আছে মানে কাছের, ওটা ভেঙে ওর গায়ের পড়ে। দোকান যখন সকালবেলা এসে খুলি, খুলতেই আগুনের লীলা মুখে এসে লাগে, তখন ও ঝলসে গিয়ে এখন মেডিকেল আপাতত আছে। সব কিছু আগুন ধরে আর কি। আমার সামনে আমি মোটরলা, আমার কিছু লাইভ ডেমো ছিল, কিছু ফোন ছিল ব্যাকে, এখন কিছু লাইভ ডেমো পেয়েছে, এখনও মানে পাইনি। মার্কেটটিতে মোবাইল ফোন সহ অন্যান্য পণ্যের 50% দোকান রয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামে ইউসিবি ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা হলেও টাকা লুট করতে পারেনি দুর্বৃত্তরা। ইউসিবিএলের বিশেষজ্ঞ টিম ও পুলিশ ভল্ট খুলে দেখার পর এই তথ্য নিশ্চিত করে। তবে সন্দেহভাজন 2 যুবককে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিএমপি ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্দীপ কুমার দাস জানান, গচ্ছিত 2,51,00,000 টাকাই অক্ষত রয়েছে। এর আগে নির্ধারিত চাবি দিয়ে ভল্ট খোলার চেষ্টা করে ব্যর্থ হন কদমতলী শাখার ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কদমতলী শাখায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় জরুরি মেসেজ যায় ব্যাংকের এক কর্মকর্তার কাছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মীকে অচেতন অবস্থায় পায়। এদিকে ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায়, শুক্রবার রাত 3:30 দিকে 2 যুবক ব্যাংকের ভেতরে প্রবেশ করে। পরে রাত 3:52 গেট খুলে তারা বের হয়ে যায়। ওই ফুটেজ দেখে 2জনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
স্বাধীনতার 50 বছরেও আধুনিক কোনো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি চট্টগ্রাম সন্দ্বীপ রুটে। বিআইডব্লিউটিসি এর জাহাজগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পুরাতন জরাজীর্ণ স্পিডবোট দিয়ে চলছে এই অঞ্চলের মানুষের পারাপার। পণ্যবাহী কাঠের ট্রলারে করেও মানুষকে সাগর পাড়ি দিতে হয়। সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সাখর টিপু। দেশের সব প্রান্তে যখন দিনের পর দিন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে, তখন ব্যতিক্রম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। বঙ্গোপসাগরে কোল ঘেঁষে গড়ে ওঠা এই জনপদ যোগাযোগ ব্যবস্থা যেন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। সন্দ্বীপ রোডে যাওয়াটা অনেক কষ্ট, আপনি যাওয়া আসা একটা রুগী নিয়ে আসতে অনেক রিস্ক হয়ে যায়। ঢাকা থেকে বাইরে আসা যতক্ষণ কষ্ট হয় এত বেশি কষ্ট এখানে। নানামুখী জটিলতা, তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্টরা। এই অবস্থায় স্থানীয়দের দাবির মুখে অত্যাধুনিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। হালি শহরে 1.5 লাখ মানুষ সরাসরি ঘাটে আসবে, সরাসরি ঘাট থেকে 40 মিনিটের মধ্যে সেই গুপ্তধারা ঘাটে পৌঁছে যাবে। যেই বোটগুলো বানানো হয়েছে এগুলো মানুষের জন্য কমফোর্ট পায়, মানুষের জন্য ভোগান্তি না হয়, কাভার আছে চারিদিক থেকে, পানির কোনো ছিটা পড়বে না। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য কাগজে কলমে 7টি ঘাট থাকলো, বর্তমানে সক্রিয় মাত্র 3টি ঘাট। ওয়াটার বাস বা আরও নতুন কিছু, কেউ কেউ বলছিল যে হোভারক্রাফট চালাবে ইংল্যান্ডের মতো ইউরোপের মতো, এটা চালান, এটা তো কোনো অসুবিধা নাই। এটা আমাদেরকে একটার সাথে আমাদের যেটা যারাদার আছে পরিকল্পনা অনুযায়ী নগরীর পাহাড়তলি রানী রাসমণি ঘাট থেকে নতুন রুট চালু করা হবে। নতুন এই রুটে ওয়াটার বাসের মাধ্যমে পৌঁছাতে সময় লাগবে মাত্র 40 মিনিট। শীতের 3 মাস সহ অন্তত 5 মাস সাগর থেকে এ ধরনের শান্ত, আর বাকি 7 মাস থাকে সাগর উত্তাল। এই উত্তাল সাগর পাড়ে দিয়ে চট্টগ্রাম সন্দ্বীপ রুটে যাতায়াত করছে লাখ লাখ যাত্রী। অনেকটা জীবনের মায়া ত্যাগ করে তাদেরকে এই পথে চলতে হচ্ছে। সন্দীপ চ্যানেল থেকে কমল দে, সময় সংবাদ। ফুলের রাজ্য নামে পরিচিত নারায়ণগঞ্জের সাবদি এলাকায় চলতি মৌসুমে ফুল চাষে ব্যাপক ফলন হয়েছে। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন 300 শতাধিক ফুল চাষি। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ মামুনের ছবি নিয়ে রিপোর্ট। গত 1 দশক ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী ও মাধবপাশা সহ 10টি গ্রামে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হচ্ছে। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী সহ অন্তত 40 প্রকারের দেশি বিদেশি ফুল চাষ করা হয় এখানে। দেশের ফুল ব্যবসার প্রধান কেন্দ্র রাজধানী শাহবাগের চাহিদার একটি অংশ পূরণ করছেন এখানকার ফুল ব্যবসায়ীরা। ভালোই হয়েছে, লাভবান মোটামুটি ভালোই হবে। শাহবাগ নিয়ে বেশি 100-200-500 কিনা হয়। তাজা ফুলের সুবাস নিতে ও সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন এই এলাকায়। খুবই দারুণ, খুবই সুন্দর, তবে বাণিজ্যিকভাবে আর একটু ডেভেলপ করা দরকার। বাচ্চারা তো বইতে এই সমস্ত ফুলের ছবিগুলো দেখে, সত্যিকারের যে এই ফুলের ছবিগুলো দেখে আসলে ওরা অভিভূত। সরকারিভাবে আর্থিক সহায়তা পেলে এখানকার ফুল বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন ফুল বাগানের মালিকরা। যে ফুল আবাদ হয়েছে এ আবাদে মনে করেন হয়তো 20 কোটি টাকা কি হবে। সরকার যদি আমাদের একটু অনুদান করতে তাহলে আমি বাইরে রপ্তানির জন্য আমি চেষ্টা করতাম। বাগান মালিকদের স্বল্প সুদে ঋণ ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা। যারা ফুল চাষের সাথে জড়িত তাদের আসলে মানে মূলধনের খুব একটা অভাব ও সমস্যার কথা আমরা শুনি নাই, তারপরে তাদেরকে বলেছি আমরা যে সহজ সুদে লোনের ব্যবস্থা করে দিব। নারায়ণগঞ্জের সাবদিতে চলতি মৌসুমে 50 হেক্টরের বেশি জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফ্রান্সের বিমান বাহিনীর প্রধান জেনারেল ডি আর্মি আরিয়ানে ফিলিপ্পে লেভিগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন। সকালে সেনানিবাসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় সালাম গ্রহণ করেন তিনি। তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্সের বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচের খবর। বাংলাদেশের বিপক্ষে 212 রানের লিড নিয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে 445 রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনালে দারুণ সূচনা ইয়াং টাইগারদের, টস হেরে ব্যাটিংয়ে নেমে চাপের মুখে ভারত।
করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা 800 ছাড়ালো, আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিমান পাঠাতে নানা জটিলতা, চাপ দিয়ে ক্রু পাঠানোর সুযোগ নেই। সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনীকে আরও দক্ষ করে তুলতে কাজ করছে সরকার। মিরপুর সেনানিবাসে গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। নাশকতার দুই মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল সহ বিএনপির 35 নেতা, বেগম জিয়ার মুক্তি দাবিতে আইনজীবীদের মানববন্ধন। এবং আইনজীবীদের ব্যর্থতায় বেগম জিয়ার জামিন হচ্ছে না, সরকারের হাত নেই মন্তব্য আওয়ামী লীগের, আন্দোলনের নামে সন্ত্রাস হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।